টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের 24তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে রক্তদান শিবিরে উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেন্টারে কর্মরত যুবক যুবতী সহ মোট 50 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদানে সামিল হন। আয়োজকদের এই ধরনের মানবিক কাজের প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ঝড় তুফান থেকে রক্ষা করে তার আশ্রয় তার সাশ্রয়। ঠিক তেমনি টেরেসা ডায়াগনস্টিক সেন্টার বিগত দিনগুলোতে তার পথ চলা যখন থেকে শুরু হয়েছে, মানুষকে যদিও বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা পথ চলা শুরু করেছে, কিন্তু আমি বলবো যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে এমন অনেক ডায়াগনস্টিক সেন্টার অনেক প্রতিষ্ঠানই তার পথ চলা শুরু করে, কিন্তু সামাজিক যে দায়বদ্ধতা, মানুষের পাশে থেকে সমাজকে সুন্দর করার যে মানসিকতা এবং মানুষের জন্য কাজ করার যে চাহিদা, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে টেরেসা ডায়াগনস্টিক সেন্টার কাজ করে চলেছে।